লোনা পানি নয়, এবার মিঠা পানিতে গলদা চিংড়ি মাছ চাষ করা হচ্ছে। রংপুরের পীরগঞ্জে রফিকুল ইসলাম চৌধুরী নামে এক মাছ চাষি প্রথমবারের মতো বাণিজ্যিকভাবে গলদা চিংড়ি চাষ করে সফল হয়েছেন। মিশ্র বা কাপ জাতীয় মাছের সাথে চিংড়ি চাষ করছেন তিনি। চলতি অর্থবছরে সরকারি প্রণোদনায় মিঠা পানির পুকুরে বাণিজ্যিকভাবে শুরু করা হয় গলদা চিংড়ি বা কাপ জাতীয় মিশ্র মাছের চাষ। বৈজ্ঞানিক পদ্ধতিতে চিংড়ি চাষের ফলে এরই মধ্যে আশানুরূপ সফলতা এসেছে এই প্রকল্প থেকে। এটা আমার পুকুর খোঁড়ার পর থেকে অবশ্য অনেক দিন থেকে এটা আমার শখ যে আমি একটু গলদা চিংড়ি চাষ করব। এই বছর আবার ওই উপজেলা মৎস্য অফিস থেকে আমাকে একটা প্রকল্পের কথা বলা হয়েছিল, তো আমি খুব আগ্রহের সাথে এই জিনিসটা মাথায় নিলাম যে করব আমি চাষ। তো উপজেলা মৎস্য অফিস থেকে আমাকে এটা প্রশিক্ষণ দেওয়া হয়েছে, আমি প্রশিক্ষণ পাইছি, আর ওখান থেকে 1000 পোনা আমাকে দেওয়া হয়েছে এবং খাদ্য দেওয়া হয়েছে। প্রায় 3-4 মাস আগে আমাকে এই পোনাটা সরবরাহ করা হয়েছে। তখন থেকে পাশাপাশি আমি আবার কার্ভ জাতীয় মাছও চাষ করতেছি। উপজেলা থেকে যে ট্রেনিংটা দেওয়া হয়েছে আমাকে, ওইটায় মাছ কীভাবে লালন পালন করতে হবে, কীভাবে পরিচর্যা করতে হবে এবং খাদ্য কীভাবে দেওয়া লাগবে এই বিষয়ে আমাকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। আমি ঠিক ওই অনুকূলই আমি। এদিকে রংপুর অঞ্চলের মাটি, পানি ও আবহাওয়া গলদা চিংড়ি চাষে উপযোগী হয় সাফল্য মিলছে বলে মনে করে মৎস্য বিভাগ। আমরা এই ইউনিয়ন প্রকল্পের মাধ্যমে, ইউনিয়ন পর্যায়ে মৎস্য চাষ প্রযুক্তি সেবা সম্প্রসারণ প্রকল্প, এই প্রকল্পের আওতায় 18 জন চাষিকে আমরা এই প্রকল্পের আওতায় প্রশিক্ষণে তাদেরকে অন্তর্ভুক্ত করি এবং অবশ্যই এই চাষিদের পুকুর থাকতে হবে এরকম চাষিকে আমরা অন্তর্ভুক্ত করি। এবং এখানে আমাদের যে রফিকুল সাহেব, উনি শিক্ষকতার পাশাপাশি উনি পুকুরে মাছ চাষ করেন। ওনার পুকুরের আয়তন হচ্ছে প্রায় 35-36 শতক। এখন এই পুকুরটাতে উনি পূর্বে দেখা যাচ্ছে যে পরিকল্পনা ছাড়াই উনি মাছ চাষ করতেন। তো যাই হোক, আমি তাকে প্রশিক্ষণের আওতায় নিয়ে আসার পরে তাকে আমরা এই প্রকল্পের আওতায় একটা প্রদর্শনী তাকে দেওয়া হয়। এই প্রদর্শনীটা হচ্ছে গলদা কার্প মিশ্র চাষ প্রদর্শনী। 1000 গলদা চিংড়ির পোনা তাকে দেওয়া হয় এবং সেই পোনাটাকে উনি গত 3-4 মাসে এখানে উনি লালন পালন করেন, খাদ্য দেন, আমরা অফিস থেকে তাকে খাদ্য দিই এবং উনি খুব সুন্দরভাবে পরিচর্যা করছেন। বর্তমানে ওনার এই পুকুর থেকে প্রায় আমরা আশা করতেছি যে 40-50 কেজির মতো গলদা চিংড়ি উনি মানে পাবেন, চূড়ান্তভাবে আহরণ করবেন এবং হয়তোবা আগামী শীত আসার আগেই উনি সেগুলো বাজারজাত করবেন। মৎস্য অধিদপ্তর মনে করেন 1000 পিস রেণুপোনা থেকে প্রায় 80 কেজি চিংড়ি মাছ উৎপাদন সম্ভব। রংপুর পীরগঞ্জ প্রতিনিধি আশিকুর রহমানের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে জুলফিকা জুয়েল, আপডেট টিভি।